ওয়েলকাম টু এসটিসি ইভেন্ট কালেকশন। বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আবার আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, দেখতে পাচ্ছেন তৃতীয় টার্মিনালে, কিছু আপডেট নিয়ে। বন্ধুরা, এটি এটিএস টাওয়ার, যেটি কমিউনিকেশন টাওয়ার বলে। প্রত্যেকটা এয়ারপোর্টেই এই টাওয়ারটি মেইন মূলত থাকে আর কি, এবং এটি ইন্টারন্যাশনাল সব ফ্লাইটের, ডোমেস্টিক ফ্লাইটের সব শিডিউল ওনাদের কাছ থেকেই নিতে হয়। কখন কোন প্লেন কোনটার পর নামবে, উঠবে, সব এই কমিউনিকেশন টাওয়ার থেকেই শিডিউল করা হয়। তো বন্ধুরা, সেটির এই টাওয়ারটির বর্তমান চিত্র অনেকটাই দৃশ্যমান হয়ে গেছে, ফিনিশিংয়ের কাজগুলো চলছে। আর এটি উত্তর পাশের থার্ড টার্মিনালের লাস্ট আপডেট, দেখতে পাচ্ছেন। এটি ঠিক উত্তর পাশে অবস্থিত বলাকা ভবনের ঠিক পাশাপাশি এবং উত্তর পাশের টার্মিনাল বিল্ডিংয়ের লাস্ট এরিয়াতে অবস্থিত। আর আগেরটি এটিএস টাওয়ারটি, সেটি ঠিক টার্মিনাল ওয়ানের পাশে কার্গো ভিলেজের কাছাকাছি। থার্ড টার্মিনাল চালু হয়ে গেলে আগের এটিএস টাওয়ারটি বন্ধ করে দেওয়া হবে এবং এটি নতুনটি পুনরায় চালু হবে। বন্ধুরা, এটি উত্তর পাশের বোরিং ব্রিজ যে দুটি আছে সেটির চলমান কাজ এবং অনেকটাই দৃশ্যমান, কাজ চলছে দ্রুত, দেখতে পাচ্ছেন। এটি উত্তর পাশের টার্মিনাল বিল্ডিংয়ের লাস্ট সর্বশেষ আপডেট। এটি যে টার্মিনাল থেকে বের হয়ে যে র্যাম্পটি আছে, সেই র্যাম্পের দৃশ্য এবং টার্মিনাল থেকে দুটি র্যাম্প নেমে গেছে সামনে এবং ইউটার্ন নিয়ে বিল্ডিংয়ের পাশ দিয়ে আরেকটি র্যাম্প নেমে গেছে। আমি এই র্যামের ভিডিওগুলো এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, আপনারা অবশ্যই জেনে গেছেন। এই পাশে বিল্ডিংয়ের তেমন কোনো কাজ নেই আর, শুধু বোর্ডিং ব্রিজগুলো আর সিলিংয়ের কিছু কাজ ছিল, সেটি করা হয়ে গেছে। বন্ধুরা, নিচে এই যে গোল চত্বরটি দেখতে পাচ্ছেন, এটি এই টার্মিনাল বিল্ডিংয়ের লাস্ট যে র্যাম্পটি রোল সড়ক দিয়ে নেমে এই রাউন্ডটিতে, গোল চত্বরটিতে ঘুরে বলাকা বিল্ডিংয়ের পাশ দিয়ে চলে যেতে হবে, দেখতে পাচ্ছেন। এই সেই গোল চত্বরটি, এটির কাজ এখনো অনেক বাকি, মাত্র কাজ চলছে, দেখানো হচ্ছে। আর এটি টার্মিনালের লাস্ট বাউন্ডারি অল, দেখতে পাচ্ছেন। এটি এই বাউন্ডারির ভিতরেই থাকবে। বোরিং ব্রিজগুলো অনেকটাই দৃশ্যমান হয়ে গেছে এবং বোরিং ব্রিজ নিয়ে আরও নতুন আপডেট আমি নেক্সট ভিডিওতে দেখাবো সর্বশেষ। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে যুক্ত থাকবেন। এই টার্মিনালের, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নতুন নতুন কিছু আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আবার এই এটিএস টাওয়ারটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ দৃশ্যমান,
এবং শুধু টাওয়ারের কিছু কাজ বাকি আছে এবং সেটিও ফিনিশিংয়ের কাজ। সম্পূর্ণটাই দৃশ্যমান। এটি ডোমেস্টিক বিল্ডিংয়ের ঠিক পিছনেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডোমেস্টিক টার্মিনালটি, তার সঙ্গেই লাগানো ATS টাওয়ারটি। অনেকেই জানতে চেয়েছিলেন ATS টাওয়ারটির কী অবস্থা। তো বন্ধুরা আপনারা ভিডিওটিতে অবশ্যই দেখলে দেখতে পারবেন সর্বশেষ আপডেট ATS টাওয়ারের এবং এই গোলচত্বরটি ভিতরের। সিলিং দেখতে পাচ্ছেন, সিলিংয়ের কিছু কাজ বাকি আছে, সেগুলো চলমান করছে। উত্তর পাশেরও কাজ মোটামুটি, দক্ষিণ পাশ তো কমপ্লিট, জাস্ট উত্তর পাশে কিছু কাজ বাকি আছে, সেটি খুব শীঘ্রই হয়ে যাচ্ছে। আর এই পাশটিতে একটি র্যাম্প নিচে নেমে গেছে টার্মিনালের গ্রাউন্ড ফ্লোরে এবং এটি সরাসরি খিলক্ষেত থেকে নিকুঞ্জ এই সাইড থেকে যারা আসবেন তারা এই দিক দিয়ে এই পথে সরাসরি এয়ারপোর্টে প্রবেশ করবেন। আর এই ফাঁকা জায়গাটিতে হবে পুকুর এবং সৌন্দর্য বর্ধনের আরেকটি পুকুর এখানে হবে। যেমন দক্ষিণ পাশের ঠিক যেভাবে পুকুর করা আছে এই উত্তর পাশে ওই সাইডটিতেও তাই থাকবে। বুঝতে পারছেন র্যাম্পটি নিচে নেমে গেছে আর এটি সরাসরি দ্বিতীয় তলার সঙ্গে টার্মিনাল বিল্ডিংয়ের সরাসরি সংযুক্ত। টার্মিনাল থেকে বের হই, এই বাম পাশ দিয়ে একটি র্যাম্প চলে গেছে নিচে আর এই সাইড দিয়ে দুটি র্যাম্প। দেখতে পাচ্ছেন এটি টার্মিনাল বিল্ডিংয়ের সাইড দিয়ে পাশ দিয়ে যেটি গেছে সেটি, আর এটি টার্মিনাল বিল্ডিং থেকে বের হয়ে সরাসরি নিচে একটি র্যাম্প এবং উপরে একটি। বন্ধুরা আজ বেশি কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। আরও নিত্য নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গেই থাকবেন। ওকে বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।